দেখুন, এই কোশ্চেনটি প্রফিট এবং লসের ওপরে বলা হয়েছে। যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য ওয়ার বিক্রয় মূল্যের 3/2 হয়, তবে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? আগে এটা বুঝে নিন, লাভ হবে না ক্ষতি হবে, তারপর অঙ্কটা করবেন। দেখুন, এখানে বলেছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের 3/2, বিক্রয় মূল্যের 3/2 ভাগ। তাহলে এই তিনটাকে নিচে নামিয়ে দিচ্ছি, ফলে ক্রয় মূল্য বাই 3 সমান বিক্রয় মূল্য বাই 2। অর্থাৎ ক্রয় মূল্য যদি 3 টাকা হয়, বিক্রয় মূল্য 2 টাকা, তাহলে 3 টাকায় কিনে যদি 2 টাকায় বিক্রি করে, তাহলে অবশ্যই ক্ষতি হবে। এবং কত ক্ষতি হবে? 1 ক্ষতি হবে। 3 টাকায় কিনছে, 2 টাকায় বিক্রি করছে, ক্ষতি হচ্ছে। এবং কত ক্ষতি হচ্ছে? 3 - 2 সমান 1 টাকা ক্ষতি। তাহলে 1 টাকা যে ক্ষতি হচ্ছে, সেটা কত কত ক্রয় মূল্যের ওপর হচ্ছে? 3 টাকা ক্রয় মূল্যের ওপর। তাহলে 1 টাকা ক্ষতি হলো, যেখানে ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। এর শতাংশ বার করতে গেলে 100 দিয়ে গুণ করি, তাহলে আমার দাঁড়ালো 100/3। এখন 100কে যখন 3 দিয়ে ভাগ করবেন, 33 * 3 = 99, তাহলে 33 পূর্ণ 1/3, কারণ 33 * 3 = 99 আর 1/100, এত শতাংশ ক্ষতি হলো। প্রথমে ক্ষতি বা লাভের ব্যাপারটা আগে বুঝে নিতে হবে, পরের অঙ্কটিতে আসুন। পরবর্তী প্রশ্নটি দেখুন, এখানে বলা হয়েছে কোনো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 660 বর্গমিটার এবং ঘরটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যদি ঘরটির উচ্চতা 11 মিটার হয়, তবে ওই ঘরের ছাদের ক্ষেত্রফল কত? প্রথমে একটা ঘর কল্পনা করে নিই। ধরুন এটা হলো ঘর, এটা হচ্ছে আমার ঘরটা। তাহলে এটা যদি ঘর হয়, এটা মেঝে এবং এটা হচ্ছে ছাদ। তো আপনাকে যেটা বলেছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল, অর্থাৎ মেঝের ক্ষেত্রফল বাদ, ছাদের ক্ষেত্রফল বাদ, বাকি এই যে 4টা সাইড, এই 4টা সাইডের ক্ষেত্রফল বা দেওয়াল, 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 660 বর্গমিটার। এখন আমরা জানি যে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হলে কী করতে হবে? ভূমিটার পরিধি বা ছাদের পরিধি, ভূমির পরিধি ইনটু উচ্চতা, এটা হলো উচ্চতা বা এটা উচ্চতা। এখন উচ্চতাটা যদি এইচ ধরি, তাহলে সেই এইচটা এখানে বলে দিয়েছে 11। দেখুন এখানে বলা আছে উচ্চতা হচ্ছে 11। তাহলে ভূমির পরিধি ইনটু উচ্চতা সমান আসে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এখানে ভূমির পরিধিটা প্রথমে বের করে নিচ্ছি। ভূমির পরিধি ইনটু উচ্চতা 11 বলেছে, ক্ষেত্রফল হচ্ছে 660। তাহলে ভূমির পরিধি যদি বের করতে হয়, 660কে আমি 11 দিয়ে ভাগ করে দিলাম, 11 × 6 = 64, তাহলে হচ্ছে 60 মিটার। তাহলে ভূমির পরিধিটা হলো 60 মিটার। এবার এই যে ভূমিটা, সেটা আমি একটু আলাদা করে এঁকে নিচ্ছি। ভূমিটা হবে ছাদও তাই হয়, তাহলে সেটা একটা আয়তকার অংশ যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এবং এর পরিধি বলা আছে 60 মিটার। আবার এখানে দেখুন বলা আছে ঘরটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে দৈর্ঘ্যটা যদি 2 ভাগ হয়, তাহলে প্রস্থটা 1 ভাগ, এটাও দৈর্ঘ্য 2 ভাগ, প্রস্থ 1 ভাগ। তাহলে দেখুন এটা মোট কত ভাগ হচ্ছে? 2, 3, 4, 5, 6, মোট 6 ভাগ হচ্ছে। আর এই যোগফলটাই তো পরিসীমা বা ভূমির পরিধি হয়। তাহলে মোট 6 ভাগ বা 6:1 আমার দাঁড়ালো 60 মিটার। তাহলে 1:1 কত হচ্ছে? না, 10 মিটার। 1:1 যদি 10 মিটার হয়, তাহলে 2:1 হবে 20 মিটার। তাহলে এটা 20, এটা 20, এটা 10, এটা 10। তাহলে দেখুন এখান থেকে আমি যেটা পেলাম, সেটা হচ্ছে যেটা প্রস্থ সেটা 10, যেটা দৈর্ঘ্য সেটা হচ্ছে 20। তাহলে এর ক্ষেত্রফল যদি বার করতে হয়, ক্ষেত্রফল এর জন্য বের করতে হলে আমাদের দৈর্ঘ্য গুণিত প্রস্থ করতে হয়। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 10, 20 × 10 আলটিমেটলি পাবো 200 বর্গমিটার। বর্গমিটার, ক্ষেত্রফল সবসময় বর্গতে হয়, তাহলে এটা হলো বর্গমিটার এবং এটি হবে অ্যান্সার। দেখুন পরের অঙ্কটিতে বলেছে 6, 0, 4 দিয়ে একটি শূন্যস্থান, তারপর আবার 6। গোটা সংখ্যাটি যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে শূন্যস্থানে কোন সংখ্যা মানে কোন অঙ্ক বসবে? অঙ্ক মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ইত্যাদির মধ্যে কোন অঙ্ক এখানে বসবে? একটি সংখ্যা হবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা প্রথমে আপনাকে জানতে হবে। 11 দ্বারা যদি বিভাজ্য হয় কোনো সংখ্যা, সেই সংখ্যাই বিভাজিত হবে যার জোড় স্থানীয় পদগুলো সমষ্টি আর বিজোড় স্থানীয় পদগুলোর যা সমষ্টি, তাদের বিয়োগফল হয় 0 হবে বা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে জোড় স্থান বিজোড় স্থানে কে আছে? দেখুন, এই 1 নম্বর জায়গায় আছে, 3 নম্বর জায়গায় আছে, 4, 5 নম্বর জায়গায় এ আছে, তাহলে এগুলো বিজোড় স্থান। বিজোড় স্থানীয় পদগুলো বা সংখ্যাগুলো সমষ্টি কত? 6, 4 এবং 6, যদি যোগ করেন 6, 4, 10 আর 6 পাবেন 16। একইভাবে জোড় স্থানীয় সংখ্যা একটি 0 আর একটি জানি না কত, তাহলে এই দুটো সংখ্যা এমন হতে হবে যাতে তাদের যেটা যোগফল হবে, সেই যোগফলটা আগেরটার থেকে বিয়োগ করলে, অর্থাৎ এই দুটোকে বিয়োগ করলে হয় 0 আসবে নয় 11 আসবে। তো দেখুন এই তিনটের যোগফল আমার 16 হয়েছে,
ছেড়ে দিন, এটা তো শূন্য আছে, তাহলে এর তো কোনো ভ্যালু নেই, যেহেতু শূন্যটা একা ধরছি আমি, তাহলে শূন্যটাকে ছেড়ে দিন। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে ষোলোর থেকে তাকে বাদ দিলে হয় শূন্য হয় কিংবা এগারো হয়। তাহলে এখানে আমি যদি ষোলো বসাই, যেহেতু এই যোগফলটা ষোলো এসছে, এইখানেও সংখ্যাটা যদি আমি ষোলো বসাই তাহলে বিয়োগফল শূন্য হবে, তখন এটা এগারো দ্বারা বিভাজ্য হবে। কিন্তু আমাকে এখানে বলেছে একটি অঙ্ক বসবে, ষোলো, এখানে দুটো ডিজিট আছে, এটা হবে না। তাহলে যেহেতু একটি অঙ্ক, তাহলে ষোলোর থেকে এমন কোনো একটা সংখ্যা বাদ দিন যাতে জিরো বাদ দিয়ে অন্য সংখ্যা আসে, এগারো আসে বা এগারোর গুণিতক হয়। তাহলে দেখুন, ষোলোর থেকে যদি আমি পাঁচ বাদ দিই তাহলে এগারো হবে কিনা বলুন। তাহলে পাঁচ যদি এখানে সংখ্যাটা বসাই তাহলে পরে এই গোটা সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে। এগারো দ্বারা বিভাজ্য, তার এই নিয়মটি একটু মনে রেখে দেবেন যে জোড় স্থানীয় পদগুলোর সমষ্টি এবং বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি যেটা আসবে সেই দুটোর বিয়োগফল হয় জিরো হবে নয় এগারো হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে দেখুন বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি হয়েছে ষোলো, তাহলে জোড় স্থানীয় পদগুলোর সমষ্টি হতে হবে হয় ষোলো নয় পাঁচ। কেন না, ষোলো হলে জিরো হবে আর পাঁচ হলে বিয়োগফলটা এগারো হবে। কিন্তু দেখুন এখানে একটা সংখ্যা শূন্য দেওয়া আছে, ছেড়ে দিন, তাহলে এই সংখ্যাটা হয় ষোলো হতে হবে নয় পাঁচ হতে হবে, কিন্তু ষোলো নেওয়া যাবে না, কারণ বলেছে একটি অঙ্ক যেন থাকে, তাহলে অবশ্যই পাঁচ নেব, অর্থাৎ পাঁচ হলো আমার উত্তর। এখানে বলেছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটির দ্বিগুণ, ছোট সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা তিন বেশি, আবার বড় সংখ্যাটির চার গুণ এবং ছোট সংখ্যাটির তিন গুণ, এর যোগফল একাত্তর, সংখ্যা দুটি কী কী। দেখুন এই অঙ্কটা এক্স ওয়াই ধরে আশা করি সবাই পারবেন, কিন্তু তাতে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, সলভ করা কঠিন হয়ে যাবে। এইসব অঙ্কের ক্ষেত্রে অপশন বেস চেক করে নেওয়াটাই সুবিধাজনক, ট্রাই অ্যান্ড এরর করে, এবং তার জন্য আমি অপশানগুলো দেখুন দিয়ে রেখেছি যাতে কন্ডিশনগুলো হোল্ড হয় কি না দেখুন। দুটো কন্ডিশন আছে, প্রথম একটা দ্বিতীয় একটা, যে কোনো একটা ধরে শুরু করুন, আমি দ্বিতীয়টা ধরেই শুরু করছি। দেখুন এখানে বলেছে বড় সংখ্যাটির চার গুণ এবং ছোট সংখ্যাটির তিন গুণের যোগফল একাত্তর, মানে বড় সংখ্যাটার চার গুণ করবো, ছোট সংখ্যাটার তিন গুণ করবো, করে যেটা যোগ হবে এই দুটো যেটা পাবো সেই দুটোর যোগফল যেন একাত্তর হয়। কিন্তু দেখুন তেতাল্লিশকে চার দিয়ে গুণ করলে সেটা এমনিতেই একাত্তর থেকে অনেক বড় হয়ে যাবে, তারপর এটা যোগ করলে তো আরও একাত্তর থেকে বড় হবে, তাহলে এই অপশানটা প্রথমেই বাদ পড়ে গেল। পরেরটা দেখুন, এটাকে চার গুণ করবো আর এটাকে তিন গুণ করবো, তাহলে এগারো চারে কত হয় চুয়াল্লিশ, আবার নয় তিনে কত হয় সাতাশ, চুয়াল্লিশ এবং সাতাশ যদি যোগ করেন তাহলে দেখুন একাত্তর পাচ্ছেন, ফলে এই অপশানটা হতে পারে। কিন্তু এটাই ধরে বসে থাকবো না যে এই অপশানটাই হবে, কারণ আরও বাকি অপশানও সত্যি হতে পারে। দেখি তাহলে পরেরটা দেখুন, এটাকে চার গুণ করছি আর এটাকে করছি তিন গুণ, চোদ্দো চারে আমরা জানি ছাপ্পান্ন আর পাঁচ তিনে হয় পনেরো, ছাপ্পান্ন এবং পনেরো যদি আমি যোগ করি তাহলে একাত্তর পাবো, ফলে এই অপশানটাও সত্যি হচ্ছে। এখন এই দুটোর মধ্যে চেক করবো প্রথম অপশানটা দিয়ে, কিন্তু তার আগে শেষেরটাও দেখে নিই। এখানে দেখুন বলেছে একটা সংখ্যাই একশো বাহান্ন, মানে একাত্তরের থেকে অনেক বেশি, তাহলে এই অপশানটাও হবে না। যাই হোক, এই দুটোর মধ্যে এবার কোনটা সত্যি দেখতে হলে প্রথম অপশানটাকে চেক করতে হবে। এখন দেখুন প্রথম অপশানটা বলেছে যে বড় সংখ্যাটির দ্বিগুণ, তাহলে বড় সংখ্যা কত এগারো, তার দ্বিগুণ, ছোট সংখ্যাটির পাঁচ গুণ, তাহলে ছোট সংখ্যাটি কত নয়, তার পাঁচ গুণ, তাহলে এগারোর দ্বিগুণ মানে বাইশ আর নয় পাঁচে পঁয়তাল্লিশ। এবার কি বলেছে দেখুন, বলেছে ছোট সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা তিন বেশি, তার মানে এই সংখ্যাটা যেটা পাবেন সেটা যেন এর থেকে তিন বেশি হয়, অর্থাৎ পঁয়তাল্লিশ এবং বাইশের বিয়োগফল যেন তিন হয়। কিন্তু পঁয়তাল্লিশ এবং বাইশ দেখুন এখানে যেটা বলেছে আরেকবার ভালো করে পড়ে নিন, বড় সংখ্যাটির দ্বিগুণ ছোট সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা তিন বেশি, তাহলে ছোট সংখ্যা এটা তার পাঁচ গুণ অপেক্ষা তিন বেশি এমনটা হতেই পারে না, কারণ অলরেডি বাইশ এবং পঁয়তাল্লিশের বিয়োগফল তিনের থেকে অনেক বেশি, তাহলে এই অপশানটা বাদ গেল, পড়ে রইলে এই অপশানটা, এটাই উত্তর। তবু চেক করে নিন, দেখুন বলেছে বড় সংখ্যাটির দ্বিগুণ, তাহলে বড় সংখ্যা চোদ্দো, তার দ্বিগুণ মানে কত আঠাশ, ছোট সংখ্যাটির পাঁচ গুণ অপেক্ষা তিন বেশি, তাহলে ছোট সংখ্যা মানে পাঁচ, তার পাঁচ গুণ মানে পঁচিশ, তাহলে দেখুন ছোট সংখ্যাটি থেকে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি যদি বিয়োগ করি তাহলে তিন পাবো, অর্থাৎ প্রথমে আমি যেটা বলেছিলাম বাইশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে যেন তিন হয়, হলো না, আঠাশ থেকে পঁচিশ বাদ দিলে কিন্তু তিন হচ্ছে, তাহলে এই অপশানটা দুটো ক্ষেত্রেই মিলছে, ফলে এটাই উত্তর, সি এর অপশানটি আমার হবে অ্যান্সার। সরি, আরেকবার বলে নিই, প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করবো, দ্বিতীয়টার থেকে প্রথমটা কিন্তু নয়, প্রথমটার থেকে দ্বিতীয়টা, তো এটার থেকে এটা বাদ দিলে তো মাইনাস হয়ে যাবে। যাই হোক, পরের অঙ্কটিতে আসুন, পরের অঙ্কটি দেখুন, এটি একটু অন্যরকম। এখানে বলা আছে পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের প্রতিটি ধারে রং লাগানো হয়েছে, যদি ওই ঘনককে এক সেমি বাহু বিশিষ্ট ঘনকে কাটা হয় তবে কতগুলি ঘনক পাওয়া যাবে যাদের শুধু একটি প্রান্তে রং থাকবে। তাহলে প্রথমে একটি ঘনকের বা কিউবের একটা সাইডের ছবি আঁকুন, তারপরে পরে পুরো ঘনকটা কমপ্লিট করে নেব। তাহলে ধরুন এটা হলো একটা ঘনকের একটা দিকের তল। এখন ঘটনা হচ্ছে
এটা বাহুটা হচ্ছে 5 সেমিমিটার, তাহলে এটা হলো 5, সবগুলোই 5। এখন ঘটনা হচ্ছে একে 1 সেমিমিটার বাহু বিশিষ্ট ঘনকে কাটা হয়েছে, তাহলে এটা যদি 5 হয়, 1 সেমি করলে আমার 5 ভাগ হবে, 1 সেমি করে তাহলে এটা 5 ভাগ করছি, 1 2 3 4 5, উপর দিকেও করছি 1 2 3 4 5, তাহলে 5 ভাগ 5 ভাগ করে দিয়েছি দুদিকে, তাহলে এগুলো সব 1 সেমিমিটারের এক একটা ঘনক তৈরি হয়েছে। এখন ঘটনা হচ্ছে একে রং করেছি, একে পুরোটাকে রং করা হয়েছে। এবার পুরো ঘনকটা আঁকুন, এরকম তল আছে, এদিকে আছে, এদিকে আছে, ছটা তল থাকে মোট, একটি ঘনকে ছটা তল থাকে। তো যাই হোক, এগুলোকেও ভাগ করা হয়েছে এরকম, এগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে দেখুন এরকম করে ভাগ করা হয়েছে। এরপর দেখুন যখন এটাকে রং করা হয়েছে তখন সব সাইডগুলোই রং করা হয়েছে, ফলে এই ধারেরগুলোকে যেগুলো কাটা হবে সেগুলো কিন্তু একটি প্রান্তে রং থাকবে এমনটা নয়, দুটো প্রান্তে রং থাকতে পারে, তিনটেও থাকতে পারে। যেমন ধরুন এই যে ঘনকটা, এই ঘনকটা যদি ধরি তাহলে এর এদিকেও রং থাকবে, কাটা হয়েছে যেহেতু তাহলে এইখানটাতেও রং থাকবে। ঠিক একইভাবে এটারও এদিকে রং থাকবে, এদিকে রং থাকবে, এটা তো আবার তিন দিকে রং থাকবে, এই দিকটা থাকবে, এই দিকটা থাকবে, আবার এই সাইডটাও থাকবে। তাহলে এই ধারেরগুলোকে বাদ দিয়ে দিন, এই ধারেরগুলোর জন্য কী হবে, একটা সাইড নয় দুটো বা তিনটে সাইডে রং পাবেন। তাহলে কোনগুলো পড়ে রইল, এই মাঝেরগুলো পড়ে রইল যাদের একটা সাইডে আপনি রং পাবেন। মাঝেরটা আমি কালার করে দিচ্ছি, এই অংশটুকু, এই অংশটার জন্য আপনি শুধু পাবেন যাদের একটি দিক কালারফুল হবে। তাহলে দেখুন এখানে যেটা পেলেন সেটা মাঝের অংশটা। এখন এখানে এই ঘটনাটায় দেখুন তো কটা পাওয়া গেছে ব্লক, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তাহলে একটা সাইডের জন্য নটা পাচ্ছেন। এখন ঘনকের ছটা সাইড থাকে, তাহলে ছটা সাইজের জন্য 9x6 মানে 54টা ব্লক পাবেন যাদের একদিকে রং থাকবে। যদি এই অঙ্কটা করার একটা সহজ সূত্র আছে, সেই সূত্রটাও একটু দেখে নিন। সূত্রটা হলো 6×n-2 তার স্কোয়ার। তাহলে দেখুন এখানে যেহেতু ছটা তল তাই 6 রইল। এবার দেখুন n মানে কত ভাগ করেছেন, 5 ভাগ করেছেন, আর 5 ভাগ বাদ দিয়ে অন্য কোনো ভাগও হতে পারে, আরও বেশি হতে পারে, কম হতে পারে, যাই হোক সেই জন্য n এর মানটা 5 বসালাম, -2, সবসময় -2 তার স্কোয়ার। তাহলে দেখুন এটা 6 হলো, 5-2 মানে 3 তার স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, তাহলে 6×9 অর্থাৎ পেলেন 54টি। বোঝা গেল? সূত্র মাফিকও আপনি করতে পারেন বা শুধুমাত্র কনসেপ্টের উপরে ক্লিয়ার অঙ্কটা করে নেওয়া যায়। তাহলে মনে রাখবেন 6×n-2 যা ভাগ করেছেন n হইল সেটা, আর 2টা সবসময় 2 থাকবে, n-2 তার হোল স্কোয়ার, এই করে অঙ্কটা করা যায়। পরের অঙ্কটা দেখুন, এখানে বলা আছে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে জিরো বাদ এবং মাইনাসগুলো বাদ। তাহলে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা শুধু 3 অথবা শুধু 4 বিশিষ্ট, যা 3 এবং 4 উভয় দ্বারাই বিভাজ্য হবে। তাহলে এমন একটা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা বার করতে হবে যেটা শুধু 3 বা 4 থাকবে, শুধু 3 দিয়ে তৈরি বা শুধু 4 দিয়ে তৈরি, এবং 3 4 উভয় দ্বারাই বিভাজ্য হবে। তাহলে যেহেতু ক্ষুদ্রতম বলেছে, প্রথমে ছোটো সংখ্যা দিয়ে শুরু করা যাক, এটা এবং এটা, তারপরে এটা দেখব, এটা দেখব। তাহলে এই যে 44, দেখুন আমার প্রথম শর্তটা সিদ্ধ হচ্ছে, কারণ পুরো সংখ্যাটা হয় শুধু 4 আছে, নয় পুরো সংখ্যাটা হয় শুধু 3 আছে, এখানে দেখুন শুধু 4 আছে। তাহলে এটা তো 4 দ্বারা বিভাজ্য হবে, কারণ দুটো 4 আছে, কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য হবে না, কারণ জানি 3 দ্বারা বিভাজিত হলে সংখ্যা দুটোর সমষ্টি, অঙ্ক দুটোর সমষ্টি 3 দ্বারা বিভাজিত হয়। এখন 4 আর 4-এর যোগফল কত, 8, 8 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটা হলো না। এই সংখ্যাটা দেখি, এটা পুরোটা 3 দ্বারা গঠিত, তাহলে প্রথম শর্ত সিদ্ধ হয়েছে, শুধু 3 দ্বারা গঠিত, এবং এই সংখ্যাটা দেখুন 3 দ্বারা বিভাজ্য, কিন্তু দেখুন এটা 4 দ্বারা বিভাজ্য হবে না, কারণ জানি 4 দিয়ে বিভাজ্য হলে শেষ সংখ্যাটা বিজোড় হয় না, 3 হবে না, তাহলে এই সংখ্যাটাও হলো না। এখন দেখুন এই যে সংখ্যাটা সেটা 4 দ্বারা বিভাজ্য, কারণ সবগুলোতেই 4 আছে, এবং এটা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখে নিই। দেখুন এই যে তিনটে অঙ্ক আছে, 4 4 4, এই তিনটে 4কে যদি যোগ করি পাবো 12, সেই 12 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য, 4 দ্বারা তো বিভাজ্য হলোই, তাহলে এই সংখ্যাটি হবে উত্তর। এবং যেহেতু ক্ষুদ্রতম বলেছে এই সংখ্যাটা নিতে পারি না, এবং এই সংখ্যাটা হবেও না। দেখুন এখানে বলা হয়েছে কোনো পঞ্চভুজের সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি কত, একটা পঞ্চভুজ আছে, তাহলে একটা পঞ্চভুজের প্রথমে ছবি এঁকে নিলাম মোটামুটিভাবে, এটা ধরুন এটা একটা পঞ্চভুজ, এর অন্তঃকোণগুলো, তাহলে এই কোণটা এই কোণটা এই সমস্ত অন্তঃকোণগুলো সমষ্টি কত, এর জন্য একটা ফর্মুলা আছে, আমি তিনটে ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, একটা ফর্মুলা আর দুটো ট্রিক্স, তাতে যদি ফর্মুলাটা মনে না থাকে তবু অঙ্কটা করতে পারবেন। তো যে কোনো ভুজই থাকুক, সেটা পঞ্চভুজ হোক বা যাই হোক, তো তাদের অন্তঃকোণের সমষ্টি হয় সবসময় 180°×n-2, 180°×n-2, পঞ্চভুজ মানে পাঁচটা ভুজ আছে, তাই এনের মানটা 5 বসাচ্ছি, তাহলে 180°, পঞ্চভুজের জন্য এনের মান 5 বসালাম, -2, তাহলে হলো 180°×3, 18×3=54, অর্থাৎ 540°, এটার অ্যান্সার হয়ে গেল। এছাড়াও আরও দুটো ট্রিক শিখিয়ে দিচ্ছি, ধরুন আপনার সূত্রটা মনে নেই, অঙ্কটা তো করতে হবে,
তো যেভাবেই হোক আমি আরও দুটো ট্রিক শিখিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে করবেন, ধরুন আপনার সূত্রটা মনে নেই, তখন কী করবেন, প্রথমে এই দুটোকে যোগ করে দিন, যে কোনো দুটো, এইটা এটা বা এটা এটা, যাই হোক। তো এখানে যোগ করার ফলে দেখুন দুটো অংশ তৈরি হয়েছে, একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আর এটা একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। আমরা জানি চতুর্ভুজ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, আবার চতুর্ভুজের সমস্ত কোণগুলোর সমষ্টি হয় 360 ডিগ্রি। তাহলে 180 এবং 360 যোগ করলে আমি পাবো 540। এভাবেও করা যায়। আরও একটা উপায় আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ধরুন এটা একটা পঞ্চভুজ আছে, ছবিটা আর একবার আলাদা করে এঁকে দিলাম, পঞ্চভুজ আছে। এবার আপনি করলেন কি, এটা যোগ করলেন একটা ত্রিভুজ হলো, আবার এটাও যোগ করে দিন আরও একটা ত্রিভুজ। তাহলে এই একটা, এই একটা, এই একটা ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তাহলে এটাও 180, এটাও 180 এবং এটা 180, তিনটে 180। তাহলে 180 × 3 মানে হলো 540 ডিগ্রি। আপনি যেভাবেই করুন উত্তরটা পেয়ে যাবেন, তাতে সূত্রটা মনে রেখেও করতে পারেন, বা এই ট্রিক্স দুটো মনে রাখবেন তাহলেও হবে।